সবাই একটু মেনশন দাও যে স্যার ক্লাস শুরু করছে। আমরা আজকে টপিক হচ্ছে চ্যাপ্টার নাম্বার টু, আমি নতুন টপিক শুরু করব। তোমাদের পরীক্ষা হবে চ্যাপ্টার 1, 2, and 3। আমরা চ্যাপ্টার 3 শেষ করছি অলরেডি, চ্যাপ্টার 2 আজকে আমাদের নতুন টপিকস। চ্যাপ্টার 2 এর নামটা লিখে নাও। তোমরা কি সবাই মোবাইল নেটওয়ার্ক ইউজ করছো না ওয়াইফাই? স্যার ওয়াইফাই। আচ্ছা, ওকে। দেখো চ্যাপ্টার স্যার টু, আমাদের নেক্সট এক্সাম প্ল্যানটা কি হচ্ছে? এক্সাম প্ল্যানটা মানে আমরা কি স্যার অনলাইনে আমাদের হাফ ইয়ারলি দিতে হচ্ছে? হ্যাঁ অনলাইনে হাফ ইয়ারলি এক্সাম হবে। সম্ভাবনা স্যার হচ্ছে কবে তোমাদের, নাগাদ? সম্ভাবনা হচ্ছে তোমার রোজার ভিতরে হয়তোবা অর্ধেক পরীক্ষা হবে। অর্ধেক বলতে তোমাদের হচ্ছে বাংলা ইংলিশ আইসিটি হবে রোজার মধ্যে, আর এরপরে বন্ধ হবে, তারপরে ঈদের পরে বাকি 4টা সাবজেক্ট পরীক্ষা হবে, এরকম সিদ্ধান্ত আসতে পারে। যে তোমার ঈদের বন্ধের আগে 3টা, ঈদের পরে হচ্ছে 4টা। তাহলে তো ঈদের পর তো তো স্যার আমরা তাহলে তো ভার্চুয়ালি আর এক্সাম দেওয়ার লাগতেছে না, ওই 4টা এক্সাম, কারণ তখন তো ইনশাল্লাহ কলেজ খুলেই যাবে। না সেভাবে প্ল্যান করা আছে, যদি হচ্ছে কলেজ খুলে দেয় ঈদের পরে, সেক্ষেত্রে 4টা সাবজেক্ট পরীক্ষা হবে অফলাইনে, আর প্রথম ঈদের আগেই হচ্ছে 3টা হবে অনলাইনে। এমনি কি তোমাদের ফোনে কোনো মেসেজ গেছে? মনে হয় দেখো একটা কমন মেসেজ যাওয়ার কথা, এই সপ্তাহের মধ্যেই তোমরা পেয়ে যাবো মেসেজ পরীক্ষার জন্য। না স্যার এক্সাম রিলেটেড কোনো মেসেজ এখনো আসেনি। আচ্ছা, আগামীকাল হচ্ছে একটা মিটিং আছে। আগামীকাল তোমার সায়েন্স ফ্যাকাল্টি, তার বিজনেস ফ্যাকাল্টি এবং আর্টস ফ্যাকাল্টি, যে যারা কর্ড কর্ডদের মিলে একটা মিটিং আছে। তো মিটিং এর সমন্বয়ে সবাই আগামীকাল সিদ্ধান্ত হবে যে তোমাদের কবে নাগাদ এক্সাম হবে। ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই তোমরা একটা কমন মেসেজ সবাই পেয়ে যাবা, পরীক্ষা ঈদের আগে কয়টা হবে আর ঈদের পরে কয়টা হবে। সবাই কি জয়েন করতে পারছে? ওকে, মাহমুদুল জয়েন করছো। ওকে, হ্যাঁ অনেক জয়েন করছে আজকে নতুন। শুধুমাত্র অনেক শুধুমাত্র অনলাইনে কয়েকদিন পড়বে, তারপর হচ্ছে সে আর অফলাইনে পড়বে, অসুবিধা নাই। মায়েশা জয়েন করছো। মাহমুদুল মনে হয় আজকে টাঙ্গাইলের নেট প্রবলেম থাকতে পারে। মাহমুদুল জয়েন করছো? হ্যাঁ জয়েন করছে। তারপরে সিলভিয়া, সিলভিয়া কি অনলাইনে আছে? না সিলভিয়া অনলাইনে নাই, অহনা অনলাইনে নাই। সমস্যা নেই, আমরা ক্লাস শুরু করি। দেখো আমাদের অধ্যায় নাম্বার 2 কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, তোমাদের বোর্ড এক্সামে এই টপিক থেকে উদ্দীপক থাকবে 1টা, আর হচ্ছে তোমার এমসিকিউ থাকবে এই টপিক থেকে 6টা। অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে তোমার ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে 1টা, যেটা থাকবে 10 মার্ক, আর তোমার এমসিকিউ থাকবে 6টা। সো কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এর অনেক টপিকসই হলো সম্পূর্ণ থিওরিটিক্যাল পার্ট, সম্পূর্ণ এটা মানে তোমার হচ্ছে তাত্ত্বিক বিষয়, এখানে প্র্যাকটিক্যাল রিলেটেড কোনো বিষয় নাই। তবে হায়ার লেভেলে স্টাডি করলে তোমরা কমিউনিকেশনের যে টপিকগুলো আমি পড়াবো, এই টপিকসের উপরে তোমাদের অনেক প্র্যাকটিক্যাল করতে হবে। বিশেষ করে তোমরা হচ্ছে যদি কখনো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ কেউ পড়াশোনা করো, তখন তোমাদের নিজে কমিউনিকেশনের জন্য টেলিফোন লাইন, মানে একটা টেলিফোন কিভাবে কাজ করে, এগুলো আবার সম্পূর্ণ নিজে তৈরি করতে হবে। একটা রেডিও কিভাবে কাজ করে, রেডিও তৈরি করতে হবে। আর এখন হলো ছোটখাটো প্রদেশ হিসেবে তোমাকে একটা ছোট একটা মোবাইল ফোনের শুধুমাত্র রিসিভার বা ট্রান্সমিটার, এটাও তৈরি করতে পারে। যেমন আমি অনার্স 3rd ইয়ারে তৈরি করেছিলাম একটা রেডিও, যে রেডিওর মাধ্যমে তোমার রাজশাহী বেতারের যে সিগন্যালটি আছে সেই সিগন্যালটা আমাকে রিসিভ করতে হবে। তো আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই সময় আমাদের একটা কমিউনিকেশনের একটা টপিক ছিল, কমিউনিকেশনের জন্য যতগুলো প্র্যাকটিক্যাল ছিল তার ভিতরে একটা কমন প্র্যাকটিক্যাল ছিল আমাদের, যে সবাইকে মোটামুটি হচ্ছে একটা রিসিভার তৈরি করতে হয়। রিসিভারের মাধ্যমে কোনো একটা সিগন্যালকে সে রিসিভ করে তোমাকে প্লে করে শোনাবে। তো আমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস, আমাদের তোমার বর্তমানে সাবজেক্ট আমাদের যেটা ট্রিপলি, আমাদের যেটা আসলে অ্যাপ্লাইড ফিজিক্স ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এই সাবজেক্ট বর্তমানে ট্রিপলি, এই ট্রিপলিতে যারা পড়ে সবাইকে একটা করে তোমার রেডিও তৈরি করতে হবে, এবং সেই রেডিওটা হচ্ছে শুধুমাত্র রাজশাহী বেতারের যে সিগন্যাল সেই সিগন্যালটাই রিসিভ করতে পারবে। যেটা খুবই সহজ একটা টপিক, আর কমিউনিকেশনের বিষয়টা হচ্ছে সারা বিশ্বব্যাপী বর্তমানে এই কমিউনিকেশনের উপরে অনেক চাকরি আছে, কমিউনিকেশনের ফিল্ডটা অনেক বড়। যদি কেউ কমিউনিকেশনের অনেক বিষয় নিয়ে খুব আগ্রহ থাকে, যেমন তোমার হচ্ছে নেটওয়ার্কিং সাইটের কিভাবে নেটওয়ার্ক তৈরি করে, কিভাবে নেটওয়ার্ক ডিভাইস গুলা কাজ করে, এগুলো জানলেও ভবিষ্যতে অনেক ধরনের চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা পাওয়া যায়। যেমন মনে করো একটা বেক্সিমকো কোম্পানি বা স্কয়ার কোম্পানি বা যে কোনো বড় কোম্পানির সমস্ত নেটওয়ার্কিং সাইটের জন্য তোমার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে যারা নিয়োগ পায় তাদের কিন্তু নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জানতে হয়।
বাকি ভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় এই বিষয় সম্পর্কে একটা কোর্স আছে, কোর্সের নাম হলো সিসিএনএ। তো সিসিএনএ কোর্স যারা করে তারা আবার নেটওয়ার্কিং এ অনেক এক্সপার্ট হয়ে যায়। তো আমি এইসব বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আমাদের কমিউনিকেশনের যে টপিকসটা আজকে আমরা লিখেছি এই টপিকসটা হচ্ছে সম্পূর্ণ তোমার হচ্ছে ডেটা ট্রান্সফার থ্রু দ্য চ্যানেল অর থ্রু দ্য মিডিয়াম। সো লিখে নাও আজকে আমাদের প্রথম টপিকসের প্রথম প্রশ্ন, কমিউনিকেশন কি? প্রথম প্রশ্নগুলো লিখে নাও, কমিউনিকেশন কি বা কমিউনিকেশন কাকে বলে? কমিউনিকেশন কি? সেকেন্ড হচ্ছে লিখো, কমিউনিকেশন সিস্টেমের উপাদান সমূহ ব্যাখ্যা করো। কমিউনিকেশন সিস্টেমের উপাদান সমূহ ব্যাখ্যা করো। থার্ড নাম্বার লিখ হচ্ছে ব্যান্ডউইথ কি, ব্যান্ডউইথ কি এবং ব্যান্ডউইথ কত প্রকার দিকে ব্যাখ্যা করো। ব্যান্ডউইথ কত প্রকার ও কি কি? আজকে আমরা তিনটে টপিকের উপরে আলোচনা করবো ইনশাল্লাহ। তোমরা লিখে নাও, লেখা শেষ হলে আমাকে বলো। ওকে, সো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে কমিউনিকেশন কি। লিখো, কমিউনিকেশন শব্দের শাব্দিক অর্থ যোগাযোগ। কমিউনিকেশন শব্দের শাব্দিক অর্থ কি? যোগাযোগ। ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে অথবা এক ব্যক্তি হতে এক ব্যক্তিত্ব অন্য ব্যক্তিতে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা কমিউনিকেশন বলে। ডেটা কমিউনিকেশন শব্দের অর্থ যেটা আমরা এখানে লিখেছি সেটা হচ্ছে শাব্দিক অর্থ, যেটা আমরা বললাম যোগাযোগ। আসলে কমিউনিকেশন শব্দটা আসছে তোমার ল্যাটিন ওয়ার্ড কমিউনিকেয়ার থেকে। সো কমিউনিকেয়ার মানে শব্দের অর্থ হচ্ছে তোমার কাউকে কোনো কিছু দেওয়া, আবার কারো কাছ থেকে কোনো কিছু নেওয়া, অর্থাৎ এক ধরনের লেনদেন বোঝায়। সো কমিউনিকেশন শব্দের শাব্দিক অর্থ যে শব্দ থেকে আসছে সেখান থেকে যদি এটাকে আমরা ব্যাখ্যা লিখি, সে ব্যাখ্যাটা কেমন হবে যে কমিউনিকেশন শব্দের অর্থ হচ্ছে সাধারণত ডেটা আদান প্রদান,
কমিউনিকেশন এর মেইন উদ্দেশ্য হচ্ছে টু ট্রান্সফার ইনফরমেশন টু ট্রান্সফার ডেটা অ্যামং ডিভাইসেস অর বিটুইন ডিভাইসেস অর ডিভাইস টু হিউম্যান অর হিউম্যান টু ডিভাইস অর ডিভাইস টু ডিভাইস অর হিউম্যান টু হিউম্যান যদি আমি বলি যে হচ্ছে তোমার কমিউনিকেশনের উদ্দেশ্য হচ্ছে ডেটা সমূহ যখন আমরা ট্রান্সফার করি সেটা হলো এইচ টু এইচ মানে হিউম্যান টু হিউম্যান অথবা হতে পারে হিউম্যান টু ডিভাইস অথবা হতে পারে ডিভাইস টু হিউম্যান অথবা হতে পারে ডিভাইস টু ডিভাইস কমিউনিকেশনের এই চারটা সাধারণত আমরা চারটা উপায়ে ডেটাকে ট্রান্সফার করে থাকি সো আমরা ডেটাগুলোকে যখন ট্রান্সফার করি তখন ডেটাগুলো আমরা কিভাবে ট্রান্সফার করি বা কোন তারের মধ্য দিয়ে ট্রান্সফার করি অথবা কোন মাধ্যমের ভিতর দিয়ে পাঠাই মাধ্যমটা কি বাতাস মাধ্যম না বাতাসবিহীন অর্থাৎ তার মাধ্যম না তারবিহীন মাধ্যম অথবা ডেটা ট্রান্সফার রেট কত হবে ব্যান্ডউইথ বেশি হবে না কম হবে অথবা ক্যাবলটা হচ্ছে ক্যাবলের ডিস্টেন্স কতটুকু হবে বা সিরিয়াল হবে না না প্যারালাল হবে হ্যাঁ এই সবগুলো নিয়ে মূলত আমাদের আজকের যে টপিকটা আমরা শুরু করছি কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং এখন প্রশ্ন হচ্ছে কমিউনিকেশন যে আমরা করব আমাদের কমিউনিকেশন করার জন্য আমাদের অবশ্যই কিছু ডিভাইসের প্রয়োজন হবে আমরা যে সকল ডিভাইস নিয়ে কমিউনিকেশন করি এই সমস্ত ডিভাইসকে আমরা সমন্বয় করে তৈরি করব কমিউনিকেশন চ্যানেল যেমন আমি যদি তোমাদের প্রশ্ন করি যে হোয়াট ইজ চ্যানেল চ্যানেল বলতে আমরা কি বুঝি যেমন আমরা যদি বলি যে বিটিপি একটা চ্যানেল হ্যাঁ তারপরে চ্যানেল 24 অথবা চ্যানেল আই এই চ্যানেল শব্দটার শাব্দিক অর্থ আমরা কি বুঝি তোমরা যে কোনো কেউ বলো যে চ্যানেল দ্বারা কি বোঝায় মায়াশা বলো যে চ্যানেল শব্দের অর্থটা আসলে কি মিন করে স্যার চ্যানেল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো স্যার প্রচার কার্য যে জিনিসটা চালায় বা বিভিন্ন কার্যক্রমকে যখন আমরা এক জায়গা থেকে প্রচার করি বা এক জায়গা থেকে আমরা আদান প্রদান করি সেই সেই জিনিসটাকে চ্যানেল বলা হয় আচ্ছা এটা হচ্ছে তোমার সম্পূর্ণ নিজস্ব মতামত বললাম তবে এটা 80% কারেক্ট আর 20% আমি অ্যাড করব আচ্ছা চ্যানেল বলতে আমরা কি বুঝি বা কমিউনিকেশন চ্যানেল বলতে আসলে কি বোঝায় তো কমিউনিকেশন চ্যানেল এটা শুরু করার পূর্বে আমাদের জানতে হবে যে একটা চ্যানেল কয়টা উপাদান নিয়ে তৈরি হয় বা ডেটা কমিউনিকেশনের উপাদানগুলো কি কি উপাদানগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার চ্যানেল সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে সো আমি চ্যানেলটা ব্যাখ্যা করার পূর্বে তোমাদের আমি লিখে দিচ্ছি ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ লিখো ডেটা কমিউনিকেশনের উপাদান সমূহ এর উপাদান সমূহ এক নাম্বার লিখে হচ্ছে উৎস ইংলিশে পাশে লিখানো সোর্স দুই নাম্বার লিখে হচ্ছে প্রেরক ইংলিশে লিখো ট্রান্সমিটার ট্রান্সমিটার তিন নাম্বার লিখে হচ্ছে মাধ্যম ইংলিশে লিখো মিডিয়াম চার নাম্বার লিখো গ্রাহক ইংলিশে লিখো রিসিভার পাঁচ নাম্বার লিখো গন্তব্য ইংলিশে লিখো ডেস্টিনেশন আচ্ছা লেখা শেষ হলে আমি ঠিক যেভাবে বক্সগুলো ডিজাইন করবো সেভাবে পাঁচটা বক্স তৈরি করবা আচ্ছা আমি পাঁচটা বক্স তৈরি করে দেখাচ্ছি তোমাদের পাশাপাশি পাঁচটা বক্স তৈরি করো
ওকে এক নম্বর বক্সের ভিতরে লিখো সোর্স বা উৎস দুই নম্বরের ভিতরে লিখো প্রেরক আমি সংক্ষেপে লিখলাম টিএক্স টিএক্স মানে বোঝাবে ট্রান্সমিটার তোমরা কমিউনিকেশনের এই চ্যাপ্টারে যখন যেখানে টিএক্স লেখা দিয়ে দেখো সেখানে সেটাই বুঝতে হবে ট্রান্সমিটার আর তোমার যদি থাকে আর এক্স তখন হবে রিসিভার আর এক্স মানে হচ্ছে রিসিভার তোমরা দেখবে অনেক ধরনের প্যাডে এটা লেখা থাকে আর এক্স তাই না আর এক্স মানে বোঝানো হচ্ছে কি এটা রিসিভার যে গ্রহণ করবে আচ্ছা এরপরে হচ্ছে তোমার মাধ্যম বা মিডিয়াম যেটা আছে আর লাস্ট হলো গন্তব্য তাই না এটা ধরবে না আমি ছোট করে বাংলা লিখে দিলাম গন্তব্য ডেস্টিনেশন ওকে এখন নিচে চিত্রের নামটা আমরা আগে দেওয়ার পূর্বে আমরা সম্পূর্ণ আগে কমপ্লিট করি সোর্স থেকে তোমার যেটা ট্রান্সমিটার সেদিকে সিগনাল যাবে ট্রান্সমিটার থেকে যাবে মাধ্যমের মধ্য দিয়ে মাধ্যম থেকে যাবে তোমার হচ্ছে রিসিভারে রিসিভার থেকে যাবে গন্তব্যে আবার যখন গন্তব্য থেকে আবার পুনরায় তোমাকে ফিডব্যাক দিবে তখন সিগনালটা আবার ফিডব্যাক চলে আসবে ওকে দেখো আমি এইটা বোঝানোর পূর্বে তোমাদের আমি ছোট্ট একটা সিম্বল ডিজাইন করে বোঝাচ্ছি মনে করো একজন ব্যক্তি আর এখানে আরেকজন ব্যক্তি বসে আছে মনে করো এই দুইজন ব্যক্তির মধ্যে মনে করো তুমি হচ্ছে সিগনাল পাঠাবা এখানে আমি একটা কান ডিজাইন করি এটা একটা কান দিই এখানে মনে করো রিসিভারের কান থাকবে আচ্ছা এর মুখ থেকে ভয়েস সিগনাল বের হচ্ছে এর মনে করো এই এই ব্যক্তির হচ্ছে আমার এই ব্যক্তি কথা বলছে তাহলে এর মুখ থেকে ভয়েস সিগনাল বের হচ্ছে এবং এই ব্যক্তির কানে প্রবেশ করছে আচ্ছা তাহলে এখন আমি যদি বলি যে এখানে সোর্স কে উৎস কে এখানে সোর্স হচ্ছে এই ব্যক্তি নিজেই সোর্স হচ্ছে এই ব্যক্তি নিজে তাহলে ট্রান্সমিটার কোনটা ট্রান্সমিটারটা হচ্ছে এই ব্যক্তির মুখ এই যে মুখটা হবে ট্রান্সমিটার আমি যদি মুখটাকে বলি ট্রান্সমিটার তাহলে এর কান হবে রিসিভার আচ্ছা এখানে মাধ্যম কি এখানে মাধ্যমটা হচ্ছে বাতাস মাধ্যম বা বায়ু মাধ্যম আর গন্তব্য কি হবে গন্তব্য হচ্ছে এই ব্যক্তিটা নিজেই তাহলে আমি যদি এটার সাথে মিলাই কম্পিউটার সিস্টেমের সাথে তাহলে তোমরা এটা কিভাবে ব্যাখ্যা করতে পারবা কম্পিউটার সিস্টেমের সাথে যদি আমি এটাকে মিলাই তাহলে আমরা সোর্সকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি উৎস বলতে আমরা কি বুঝি উৎস বলতে হচ্ছে আমরা বুঝি যে ডেটা উৎপাদনের ক্ষমতা আছে এমন যে কোনো ডিভাইস বা এমন যে কোনো তোমার হচ্ছে মেশিন অথবা কোনো ব্যক্তিও হতে পারে যার ডেটা উৎপাদনের ক্ষমতা আছে যেমন আমি কথা বলছি আমি নিজে সোর্স বিকজ আই হ্যাভ দ্য অ্যাবিলিটি অর ক্যাপাসিটি টু মেক এ ভয়েস সিগনাল ডেটা সৃষ্টিকর্তা আমাকে দিয়ে দিয়েছে তোমার যদি মনে করো একটা ডেটা প্রডিউস করার ক্ষমতা থাকে তাহলে তুমি নিজে অবশ্যই সোর্স তো অবশ্যই প্রত্যেকটা হিউম্যান যে কথা বলতে পারে যার মুখে শব্দ করার সক্ষমতা আল্লাহ দিয়ে দিয়েছে সে হবে একটা সোর্স উৎস তাহলে কম্পিউটারের ক্ষেত্রে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সোর্স হতে পারে একটা কম্পিউটার কারণ আমরা কম্পিউটারের মাধ্যমে ডেটা তৈরি করি অথবা হতে পারে তোমার মোবাইল ফোন অথবা হতে পারে তোমার একটা ল্যান্ড ফোন যেটা ডেটা উৎপাদন করতে পারবে সেটা হলো সোর্স এখন মনে করো আমি ডেটা উৎপাদন করতে পারি আমার ব্রেনের ভিতরে আল্লাহ সেই ক্যাপাসিটি দিয়ে দিয়েছে এই জন্য আমি সোর্স কিন্তু আমার এই ডেটা যেখান থেকে বের হয়ে মিডিয়ামে যাবে সেই জায়গাটার জন্য আমরা একটা ট্রান্সমিটার বসিয়ে দিব তো আমি যখন কথা বলছি মনে করো তুমি আমার সামনে সামনে বসে আছো আমি কথা বললে আমার মুখটা হবে ট্রান্সমিটার আর কম্পিউটার সিস্টেমে ট্রান্সমিটারটা হচ্ছে তোমার একটা অ্যান্টেনা অর্থাৎ যে অ্যান্টেনা তোমার সিগনালটা কি করবে যে অ্যান্টেনা সিগনালটা হচ্ছে তোমার কোনো মাধ্যমের মধ্য দিয়ে পৌঁছে দিবে অ্যান্টেনা যেমন আমি যদি বলি তোমাদের বাসায় যে ওয়াইফাই আছে
ওয়াইফাই রাউটারে দেখ বা অ্যান্টেনা দেওয়া আছে। সো এখানে ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা, কোন কোন রাউটারের অ্যান্টেনা দুইটা, কোন কোন রাউটারের তিনটা, কোন কোন রাউটারের চারটা, আবার কোন কোন রাউটারের অ্যান্টেনা একটা, আবার কোন কোন রাউটারের অ্যান্টেনা দেখা যায় না ভিতরে দেওয়া আছে। এখন বাজারে অনেক দামি অ্যান্টেনা চলে আসছে, রাউটার চলে আসছে, যেখানে তোমার কোনো অ্যান্টেনা দেখা যায় না, ছোট্ট একটা বক্সের মতো থাকে যেখানে ভিতরে অ্যান্টেনা দেওয়া আছে। যেমন মোবাইল ফোনের ভিতরে যে অ্যান্টেনা আছে আমরা বাইরে থেকে দেখতে পাই না, কিন্তু প্রথম প্রজন্মের যে ফোনগুলো ছিল সেখানে আমরা দেখছি যে অ্যান্টেনা ছিল অনেকটা বাইরের দিকে এবং সিগন্যালটা সে রিসিভ করতে এবং সিগন্যালটা পাঠিয়ে দিত। কিন্তু বর্তমানে সকল মোবাইল ফোনের ভিতরে তোমার অ্যান্টেনা মোবাইল ফোনের ঠিক যে আমাদের যেখান থেকে অডিও সিগন্যালটা আমরা রিসিভ করি সে সেখানে, আর যেখান থেকে সিগন্যালটা যাচ্ছে এখানে, এই দুইটা জায়গায় অ্যান্টেনা বসানো আছে। তো অ্যান্টেনা মোবাইল ফোনের ভিতরে অ্যান্টেনা যেটা বসানো আছে সেই অ্যান্টেনাকে আমরা কম্বাইন্ডলি বলি ট্রান্সিভার, TRANSCEIVER, ট্রান্সিভার। এটা মনে রাখবা যে মোবাইল ফোনের যে অ্যান্টেনা সেই অ্যান্টেনাকে বলা হয় ট্রান্সিভার, বিকজ মোবাইল ফোনের অ্যান্টেনা হচ্ছে কম্বাইন্ডলি ট্রান্সমিটার প্লাস রিসিভার দুইটা মিলাই। তো TX মানে হচ্ছে ট্রান্সমিটার, বা যে অ্যান্টেনা সিগন্যালটাকে পাঠায় বা প্রেরণ করে, আর রিসিভারটা হচ্ছে যে অ্যান্টেনা সিগন্যালটা রিসিভ করে বা গ্রহণ করে। এই দুইটা অ্যান্টেনা মোবাইল ফোনের ভিতরে কম্বাইন্ডলি সেট করা আছে, এই জন্য এটাকে বলা হবে ট্রান্সিভার। তো ট্রান্সিভারের মাধ্যমে সিগন্যাল পাঠানো হয় আবার সিগন্যালটা গ্রহণ করা হয় অ্যাট এ টাইম একই সাথে এবং সাইমুলটেনিয়াসলি যুগোৎপদভাবে। যেমন আমি তোমাদের এখন যে অনলাইনে ক্লাস নিচ্ছি, আমার এখানে আমার ল্যাপটপের মধ্যেই তোমার ট্রান্সিভার বসানো আছে। ট্রান্সিভার বলতে এখানে তোমার ঠিক যেখানে সিগন্যালটা আসছে ওই সিগন্যালটা সে যখন রিসিভ করে আমার কম্পিউটারে পাঠাচ্ছে, পাঠানোর পরে আমার কম্পিউটারের ভিতরে এই সিগন্যালটা আবার অডিওতে কনভার্ট হয়ে আমার যেটা মাইক্রোফোন আছে মাইক্রোফোনে চলে আসছে। সো এটা কনভার্ট আমি পরে ব্যাখ্যা করছি, আমি জাস্ট বোঝাচ্ছি যে সিগন্যাল গ্রহণ এবং সিগন্যাল প্রেরণ করার জন্য অবশ্যই অ্যান্টেনার প্রয়োজন হবে। অ্যান্টেনা সাইজ আছে অনেক ধরনের, তোমরা জানো যে অনেক ধরনের অ্যান্টেনা আমরা দেখি, তাই না? আমাদের মোবাইল ফোনের যে টাওয়ার আছে টাওয়ারে দেখো অনেক ধরনের অ্যান্টেনা আছে। তো মোবাইল ফোনের টাওয়ারে অ্যান্টেনা গুলোর একটা শেপ আমি ড্রয়িং করি, তাহলে তোমাদের একটু অ্যান্টেনা সম্পর্কে একটা ধারণা চলে আসবে। ধরো নাও এটা একটা মোবাইল ফোনের টাওয়ার, এই টাওয়ারের এখানে আমি কয়েকটা অ্যান্টেনা সেট করে দিব। তোমার মোবাইল ফোনের টাওয়ার ঠিক এমন কোন অ্যান্টেনা দেখছো পুরো রাউন্ড শেপ? শুনতে পাচ্ছ কি আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা মায়ের সাথে রেসপন্স করো আনন। স্যার সাইডে রাউন্ড শেপের তো কিছু খেয়াল করিনি কখনো। যদি তোমাদের বাসা বাড়ি থেকে দেখা যায় যে পুরো একদম তোমার ওই যে ড্রাম আছে না ড্রাম শেপ, অ্যান্টেনা দেখবা যে তোমার টাওয়ারের ঠিক উপরে একটা ড্রাম শেপ অ্যান্টেনা থাকে। স্যার স্যার রাউন্ডটা বুঝতে পেরেছি, রাউন্ডটা বুঝতে পেরেছি, ড্রাম শেপের কোনটা বলতেছেন? আচ্ছা আমি দেখাচ্ছি অ্যান্টেনা, দেখো তোমরা কি আমার ল্যাপটপের স্ক্রিন দেখতে পাচ্ছ অনেক ধরনের অ্যান্টেনা? জি স্যার। আচ্ছা দেখো প্রত্যেকটা অ্যান্টেনার শেপ সাইজ ডিফারেন্ট, হ্যাঁ এটা মনে রাখতে হবে। অ্যান্টেনা তোমার হচ্ছে যেটা তৈরি করা হয় সেটা হলো ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে অ্যান্টেনা গুলো তৈরি করা হয়। যেমন এই অ্যান্টেনাটা দেখো, আমাদের বাসা বাড়িতে আগে এই ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হতো যখন আমরা বিটিভি দেখতাম। তোমাদের কি এই অ্যান্টেনার কথা মনে আছে যেটা বর্তমানে আর বেশি দেখা যায় না? জি স্যার, অনেক আগে ছিল। অনেক আগে ছিল। আচ্ছা এটাকে বলা হয় ভেরি হাই ফ্রিকোয়েন্সি টিভি অ্যান্টেনা।
এটার নাম হচ্ছে ভেরি হাই ফ্রিকোয়েন্সি টিভি অ্যান্টেনা। হ্যাঁ, যেটা দেখো লেন্সে লেখা আছে VHF টিভি অ্যান্টেনা। আবার তোমার হচ্ছে যেটা স্যাটেলাইটের জন্য ইউজ করে, অর্থাৎ গ্রাউন্ড থেকে যেটা দেখানো পাঠায়, গ্রাউন্ড থেকে তোমার যখন স্যাটেলাইটের সিগন্যাল পাঠায় তখন আবার ইউজ করা হয় তোমার এই দেখো হাই প্যারাবোলিক অ্যান্টেনা। এই যে দেখো এখানে নাসা ডিপ স্পেস অ্যান্টেনা আপগ্রেড অফ আমার কিছু লেখা আছে। তাহলে এখানে এই যে অ্যান্টেনা শেপটা দেখো ডিফারেন্ট, তাহলে সিগন্যালের সিগন্যাল স্ট্রেংথের উপর ডিপেন্ড করে তোমার অ্যান্টেনার শেপগুলো ডিফারেন্ট হয়। এখানে যেমন এই অ্যান্টেনাটা হচ্ছে বলা হচ্ছে তোমার হাই প্যারাবোলিক অ্যান্টেনা, যেমন তোমার ডিশ অ্যান্টেনা ওটা এক ধরনের হাই প্যারাবোলিক অ্যান্টেনা। এখন সব থেকে বড় অ্যান্টেনা আছে তোমার চায়নাতে, 3টা ফুটবল মাঠের সমান, 3টা ফুটবল মাঠের সম্পূর্ণ যে ডাইমেনশন ঠিক তত বড় একটা অ্যান্টেনা তারা বসিয়েছে, যে তোমার অনেক দূর থেকে যে সিগন্যালগুলি আসে এই সিগন্যালগুলো তোমার ক্যাচ করতে পারে। তারপরে তোমার এই যে অনেক ধরনের অ্যান্টেনা দেখতে পাচ্ছ, আমি মোবাইল ফোনের টাওয়ারের কয়েকটা অ্যান্টেনা বলছি, এই যে এদিকে দেখো আচ্ছা এটা খুবই কমন, এই যে অ্যান্টেনাটা একটু বড় করে দেখাচ্ছি, এই যে সবাই কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি যেটা বলছি যে তোমার অ্যান্টেনার যে শেপ অ্যান্ড সাইজ যেটা আছে, দেখো এই যে অ্যান্টেনা গুলো আমরা মোবাইল ফোনের টাওয়ারে দেখি বড় ড্রাইভের মতো, তাই না? এই অ্যান্টেনা গুলোকে আমরা বলি হচ্ছে তোমার মাইক্রোওয়েভ লিঙ্ক, নাম লিখে না, এটার নাম হচ্ছে মাইক্রোওয়েভ লিঙ্ক। মাইক্রোওয়েভ লিঙ্ক অর্থাৎ এটি যে ফ্রিকোয়েন্সি রেঞ্জে কাজ করে, ফ্রিকোয়েন্সি লিখে নাও, সেটা হচ্ছে তোমার এর ফ্রিকোয়েন্সি হলো 300 মেগাহার্স থেকে তোমার 300 গিগাহার্স পর্যন্ত এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে এসে কাজ করবে, অর্থাৎ দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মাইক্রোওয়েভ। তো এই অ্যান্টেনাগুলো সাধারণত তোমার মোবাইল কমিউনিকেশনের জন্য তোমার ইউজ করা হয়, যেটাকে আমরা বলি লস, LOS। LOS মানে হচ্ছে তোমার লাইন অফ সাইট, লাইন অফ সাইট কমিউনিকেশন। লাইন অফ সাইট কমিউনিকেশন বলতে এটাকে যদি আমরা বলি, তে মনে করো দুইজন ব্যক্তি সামনাসামনি বসে আছে এবং দুইজন ব্যক্তির চোখ পরস্পরের দিকে সবাই তাকিয়ে আছে, একজন ব্যক্তির চোখ আর একজন ব্যক্তির চোখের দিকে, অন্যজন ব্যক্তির চোখ অন্যজন ব্যক্তির চোখের দিকে, অর্থাৎ উভয়ে একই লাইনে একই সাইডে তাকিয়ে আছে, এটাকে বলা হবে লাইন অফ সাইট কমিউনিকেশন। সো এখানে লস্ট কমিউনিকেশন বলতে বোঝানো হচ্ছে যখন তোমার দুইটা টাওয়ার পাশাপাশি সেট করা হয়, মনে করো এই পাশে একটা টাওয়ার আছে, মনে করো এখানে একটা টাওয়ার আছে, এই দুইটা টাওয়ারের তোমার যে অ্যান্টেনা গুলো বসানো থাকে, এখানে মনে করো একটা অ্যান্টেনা বসানো আছে, এই যে অ্যান্টেনা ধরে নাও এখানে বড় একটা অ্যান্টেনা বসানো আছে, এই অ্যান্টেনার ফেস এবং এই অ্যান্টেনার ফেস হবে একদম সামনাসামনি, এবং এই সামনাসামনি যে কমিউনিকেশনটা হবে তাকে বলা হবে লাইন অফ সাইট কমিউনিকেশন বা লস কমিউনিকেশন। লাইন অফ সাইট কমিউনিকেশনটা কেন করা হয়, উদ্দেশ্য হচ্ছে তোমার সিগন্যালের জন্য কোনো ডিকে না হয়, কোনো ধরনের ক্ষয়প্রাপ্ত না হয়, সিগন্যাল যেন লস না হয়ে যায়, অর্থাৎ এই মাইক্রোওয়েভ লিঙ্ক থেকে যে সিগন্যালটা আসবে এই সিগন্যালটা একদম সরাসরি হিট করবে তোমার এই মাইক্রোওয়েভ লিঙ্কে, বা এই মাইক্রোওয়েভ যে অ্যান্টেনা বলি এই অ্যান্টেনাতে সম্পূর্ণ হিট করবে, অর্থাৎ সিগন্যাল স্ট্রেংথ যেন ম্যাক্সিমাম হয় আর এর মধ্যে যেন কোনো অবস্ট্যাকল না থাকে। আমরা জানি যে অ্যান্টেনাগুলো সাধারণত অনেক হাই রাইজ বিল্ডিং এর উপরে বসানো হয়, কারণটা হচ্ছে সাধারণত অ্যান্টেনা থেকে যে সিগন্যাল গুলো বের হয় এই সিগন্যাল যখন আরেকটা অ্যান্টেনা রিসিভ করে এর মধ্যে কোনো ধরনের বাধা যেন না থাকে, কারণ বাধা থাকলে সেখানে তোমার সিগন্যালের ডিকে হবে, সিগন্যাল স্ট্রেংথ কমে যাবে, এই কারণে সাধারণত অ্যান্টেনাগুলো অনেক উপরে বসানো হয়। আরো অনেকগুলো কারণ আছে, সেটার কারণের ভিতরে একটা হচ্ছে যেটা আমরা জানি যে ফ্রিকোয়েন্সি যখন যত বেশি হবে তার সিগন্যালের স্ট্রেংথ তত বেশি হয়, এবং এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যখন তোমার হচ্ছে
কোনো হিউম্যান বডিতে আসে অথবা কোনো পশু পাখির ভিতরে অথবা কোনো দেখবা যে একটা একটা হচ্ছে মনে করো বর্তমানে একটা জরিপে আসছে যে পশু পাখির যে ডিমগুলো আছে ডিমগুলো সাধারণত ফুটার আগে নষ্ট হয়ে যায়। অর্থাৎ এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যখন তোমার কোনো পাখির বাসার মনে করো একটা পাখির বাসা এই বাসার এখানে ডিম আছে, এখন এই ডিমের মধ্য দিয়ে যখন হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলো আসবে এই হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল যখন যাবে তখন এই ডিমগুলো সম্পূর্ণ তার কার্যকারিতা হারাই ফেলবে এবং কার্যকারিতা হারাই ফেললে এই ডিম থেকে ফুটে আর বাচ্চা হবে না। তখন কি তখন প্রাণীর যে বৈচিত্র্য আস্তে আস্তে তোমার বিলুপ্ত হবে এবং অলরেডি আমাদের বর্তমানে বাংলাদেশে না সারা বিশ্বেই তোমার মোবাইল ফোনের যে রেডিয়েশন সেই রেডিয়েশনের কারণে বর্তমানে পাখিদের প্রজনন ক্ষমতা হ্রাস অথবা তোমার তাদের যে সংখ্যা সেটা ক্রমে কমে যাচ্ছে এবং এর পাশাপাশি আরো অনেক ধরনের অসুবিধা হয়। সাধারণত আমাদের দেখবো অনেক সময় মোবাইল ফোনে বেশিক্ষণ কথা বললে হ্যাঁ বিশেষ করে তোমার মাথা ব্যথা করে বা ঝিনঝিন করে কানের ভিতরে ব্যথা হয় বা কিছুটা হলেও একটু অস্বস্তি বোধ করে যারা অনেক সময় ধরে ফোনে কথা বলে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সিগন্যালটা যেটা মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি এই মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি সাধারণত হাই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে আমাদের অনেক ধরনের অসুবিধা করে, আমাদের শরীরের অনেক ধরনের কোষে অসুবিধা করে, এই জন্য সাধারণত টাওয়ারগুলো অধিক উপরে বসানো হয়। যদিও বর্তমানে তোমার হচ্ছে হাইকোর্ট বলে দিয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের উপরে কোনো টাওয়ার স্থাপন করা যাবে না, কারণটা কি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের এই টাওয়ারের থেকে যে রেডিয়েশনটি হবে সেই রেডিয়েশনের উপরেও একটা তাদের ক্ষতি হবে বা কোনো বিরূপ প্রভাব পড়বে, শিক্ষা তার দ্বারা হচ্ছে লেখাপড়া অমনোযোগী হয়ে যাবে। তো এইসব কারণে টাওয়ারগুলো একটু বেশি উপরে স্থাপন করা হয়। প্রথম যখন তোমার ফিনল্যান্ডে এই মোবাইল টাওয়ার স্থাপন করা হয় তখন তারা হয়তো বা এর ক্ষতিকর দিকটা অতটা বুঝতে পারে নাই। প্রথমে টাওয়ার স্থাপনের সময় তারা টাওয়ারগুলো দিয়েছিল গ্রাউন্ড লেভেলে, তো গ্রাউন্ড লেভেলে দেওয়ার কারণে দেখা গেল যে তোমার ওক গাছের একটা গাছ এই ওক গাছের পাতা সব পড়ে গেছিল, আরো কয়েকটা গাছের পাতার ভিতর দিয়ে গাছের পাতার ভিতর দিয়ে যখন তোমার রেডিয়েশন গুলা গেছে এটা এই পাতার মধ্যে যখন রেডিয়েশন গেছে তখন তোমার এই পাতাটা শুকায় গেছে এবং পাতাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে এখানে শুকায় পড়ে গেছে। অর্থাৎ সিগন্যালের স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে আমাদের প্রাণী জগতের একটা ক্ষতি হয়। এমনকি যে ব্যক্তি মনে করে এই টাওয়ার স্থাপনের কাজ করে, আমি নিজে তার সাথে ব্যক্তিগতভাবে কথা বলেছি, আমি আমাদের এলাকাতে একজন টাওয়ারের উপরে উঠে সেই যে তোমার মাইক্রোওয়েভ লিঙ্ক যেটা আছে এটাকে এটা সেট করছে, তো এটা সেট করার সময় সে বারবারই টাওয়ার থেকে নেমে আসে আবার ওঠে। তো আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি টাওয়ারে উঠে বারবারই উঠেন আবার কেন নেমে আসেন, তখন বললো যে সিগন্যাল যখন আমরা সেট করি এই সিগন্যাল যখন সে রিসিভার যখন সিগন্যালটা গ্রহণ করে তখন এখানে যে ব্যক্তিটা উঠে সে সিগন্যালটা মনে করো এই টাওয়ারটা সেট আপ করে তখন এই সিগন্যালটা যেমনইভাবে অ্যান্টেনায় আসে তেমনইভাবে যে ব্যক্তি সেট করবে তার ভিতরেও কিন্তু সিগন্যালটা আসবে। তাহলে ওই ব্যক্তির মধ্যে যদি সিগন্যালটা আসে তাহলে তারও একটা অসুবিধা হয়, এই জন্য তারা টাওয়ার স্থাপনের সময় এই অনেক রিস্ক নিয়ে কিন্তু ওদের কাজ করতে হয়, কারণ তোমার এটা অ্যাক্টিভ মোডে রেখেই কাজ করতে হয়, কারণ অ্যান্টেনা বারবার ডান দিকে বাম দিকে উপর নিচে ঘুরিয়ে চেক করতে হয় যে কখন ম্যাক্সিমাম সিগন্যালটা সে রিসিভ করতে পারে। মনে করো এই অ্যান্টেনা সিগন্যাল পাঠাচ্ছে, এটা মনে করো ট্রান্সমিটিং অ্যান্টেনা আর এটা মনে করো রিসিভিং অ্যান্টেনা, তো যখন এই রিসিভিং অ্যান্টেনা কোনো একজন সেট করবে তাকে অবশ্যই অ্যান্টেনা ডানে বাইরে ঘোরাইতে হবে, কারণ এই ডিস্টেন্স ধরে নাও এই ডিস্টেন্স আছে এখানে 5 কিলোমিটার, তো 5 কিলোমিটার ডিস্টেন্সে সে কিন্তু বুঝতে পারবে না যে এটা লাইন অফ সাইট আছে কিনা, লাইন অফ সাইট আছে কিনা এটা সে সহজেই বুঝতে পারবে না। তাকে বোঝার জন্য কি করতে হবে, তাকে বোঝার জন্য এই অ্যান্টেনাটা ডানে বাইয়ে মুভ করতে হবে, উপর নিচে মুভ করতে হবে, ডানে বাইয়ে উপর নিচে মুভ করে দেখতে হবে যে কখন সিগন্যাল স্ট্রেন্থ ম্যাক্সিমাম আসে, কখন সিগন্যাল ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম সে রিসিভ করতে পারে, ঠিক সেই জায়গায় সেই লোকেশনে সে সে অ্যান্টেনাটা সেট করবে। সো আমার অ্যান্টেনা সম্পর্কে আজকে আমরা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আরো অনেক ধরনের অ্যান্টেনা আছে, অ্যান্টেনা আছে তোমার রেক্ট্যাঙ্গুলার শেপ আছে, হ্যাঁ তোমার হচ্ছে এরকম ভার্টিক্যাল শেপ আছে যেটাকে বলি আমরা হেলিক্যাল অ্যান্টেনা আছে, তোমরা দেখো অ্যান্টেনার অনেক ধরনের শেপ অ্যান্ড সাইজ আছে এখানে, রেক্ট্যাঙ্গুলার শেপ আছে অ্যান্টেনা। আবার এটা হচ্ছে তোমার ওই যে দেখবা হচ্ছে যদি কখনো বিজ্ঞান জাদুঘরে যাও, বিজ্ঞান জাদুঘর বলতে তোমার বিমান বাহিনী জাদুঘর সরি আগারগাঁও যেটা আছে বিমান বাহিনী জাদুঘরে যাও গেলে দেখবা যে তোমার বড় যেটা আছে ওই যে রাডারের জন্য,
রাডারের জন্য দেখবো একটু বাঁকা একটা অ্যান্টেনা সেট করা আছে, রাডার অ্যান্টেনা। সো আমি আমার মূল টপিকে ফিরে যাচ্ছি। অ্যান্টেনাটা তোমরা বুঝতে পারলে অ্যান্টেনা সিগন্যালটাকে ট্রান্সমিট করবে এবং রিসিভ করবে। এরপরে আসে তোমার মাধ্যম। মাধ্যমের ভিতরে যখন সিগন্যালটা আসবে, মাধ্যম হতে পারে দুইটা, একটা হচ্ছে তোমার তার মাধ্যম আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। তার মাধ্যম আর দুই নম্বরটা হচ্ছে তারবিহীন মাধ্যম। অর্থাৎ যার ভিতর দিয়ে সিগন্যাল প্রবাহিত হবে, যার ভিতর দিয়ে সিগন্যাল প্রবাহিত হবে, সেই সিগন্যালের জন্য আমরা যার মানে মিডিয়াম, আমরা যেটা বলছি মিডিয়াম বলতে যার ভিতর দিয়ে সিগন্যালটা প্রবাহিত হবে। এখন সিগন্যাল প্রবাহিত হবে তারের মধ্য দিয়ে অথবা তারের বিহীন হবে। যদি তার বিহীন হয় সেক্ষেত্রে তোমার তিনটা ওয়েভের মাধ্যমে সিগন্যালটা প্রবাহিত হবে। একটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, তারবিহীন হলে তিনটা ওয়েভ, আর তোমার তার মাধ্যম হলে সেখানেও তিনটা মাধ্যম আছে। একটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার, তারপরে কোয়াক্সিয়াল আর টুইস্টেড পেয়ার। সেটা আমি লিখে দিয়েছি, একটু লিখে নাও। মাধ্যম আমরা যেটা তার মাধ্যমে যে সিগন্যালটা পাঠাচ্ছি তার ভিতর দিয়ে, তাকে বলা হচ্ছে মাধ্যম। মাধ্যম আছে তোমার দুইটা, একটা হচ্ছে তার মাধ্যম বা ওয়্যার্ড মিডিয়াম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়াম। তো তার মাধ্যম আছে তোমার তিনটা, একটা হচ্ছে তোমার অপটিক্যাল ফাইবার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, আর সেকেন্ড হচ্ছে তোমার কোএক্সিয়াল কেবল, আর তিন নাম্বারটা হচ্ছে লিখানো টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল তারবিহীন মাধ্যম আছে তোমাদের বইয়ের তিনটা, একটা হচ্ছে লিখে নাও মাইক্রোওয়েভ, আর একটা লিখে নাও রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ, এবং তিন নম্বর লিখে নাও হচ্ছে ইনফ্রারেড, ইনফ্রারেড। আর রিসিভার হচ্ছে এক ধরনের অ্যান্টেনা। রিসিভারও কি হবে, একটা অ্যান্টেনা হবে যেটা সিগন্যাল রিসিভ করবে। ঠিক যেমন ভাবে তোমার অ্যান্টেনা সিগন্যাল পাঠাচ্ছে, তেমনই ভাবে অন্য একটা অ্যান্টেনা সিগন্যালটাকে রিসিভ করবে এবং রিসিভ করে সে গন্তব্যে পাঠিয়ে দিবে। তাহলে গন্তব্য কোনটা হবে, গন্তব্য হবে একটা মোবাইল ফোন অথবা একটা কম্পিউটার। যেমন তোমাদের কান হচ্ছে এখানে গন্তব্য, তোমরা কান মানে সরি তোমাদের কান হলো রিসিভার আর তোমরা নিজেরাই হচ্ছে গন্তব্য। তাহলে তোমার মোবাইল ফোনে যখন তুমি কথা বলেছো, তখন তোমার মোবাইল ফোনের ভিতরে যে অ্যান্টেনা আছে সে অ্যান্টেনা একসাথে সিগন্যাল ট্রান্সমিট করছে এবং রিসিভ করছে, এবং তোমাদের মোবাইল ফোনটা নিজে একটা উৎস এবং নিজে একটা গন্তব্য। এখন আসি চ্যানেল কি। আমি প্রথম দেখো মানে ক্লাসের শুরুতে আমি তোমাদের প্রশ্ন করেছিলাম যে চ্যানেল কি। তো চ্যানেলটা হচ্ছে এই পাঁচটাকে সমন্বয় করে তৈরি করা হয় চ্যানেল। একটা চ্যানেল বলতে বোঝানো হবে পুরা উৎস থেকে শুরু করে নিয়ে তোমার গন্তব্য পর্যন্ত সবগুলাকে সমন্বয় করলে সেটা হবে একটা চ্যানেল। আমার কথা বুঝতে পারছো মায়াশা? এখন কি বুঝতে পারছো? যদি আমি বলি যে বিটিভি চ্যানেল বলতে কি বুঝো, বিটিভি চ্যানেল বলতে বোঝানো হবে বিটিভি যেখান থেকে ব্রডকাস্ট করছে তাদের ব্রডকাস্টিং যে সোর্স, সোর্স থেকে শুরু করে নিয়ে রিসিভার পর্যন্ত সবটুকুই হচ্ছে তাদের একটা চ্যানেল। তাহলে এখানে চ্যানেল বলতে একটা শুধু নির্দিষ্ট কোনো বিষয় বোঝাবে না, চ্যানেল বলতে বোঝানো হচ্ছে যে কমিউনিকেশন সিস্টেমের সবগুলো এলিমেন্টসকে সমন্বয় করে একটা চ্যানেল তৈরি হয়। এখানে যে কোনো একটা যদি অসুবিধা হয় সেক্ষেত্রে আমরা বলি যে বিটিভি চ্যানেলে অসুবিধা আছে। তো অর্থাৎ যদি সেখানে বিটিভির যে অ্যান্টেনায় অসুবিধা হয় সেখানেও আমরা বলবো যে চ্যানেলে অসুবিধা আছে। যদি রিসিভার অ্যান্টেনায় অসুবিধা হয় সেখানেও আমরা কি বলি যে চ্যানেলে অসুবিধা আছে। অথবা যদি কোনো কারণে চ্যানেলের ফ্রিকোয়েন্সি তোমার ডিকে করে, বা ফ্রিকোয়েন্সি বলতে কম্পাঙ্ক যদি কখনো তোমার এফিসিয়েন্সি কমে যায়, সেক্ষেত্রেও দেখবা অনেক সময় টিভিতে সিগন্যাল ফ্লিকারিং করে বা তোমার নয়েজ যোগ হয়। তার মানে বোঝানো হচ্ছে যে চ্যানেল বলতে উৎস থেকে শুরু করে নিয়ে গন্তব্য পর্যন্ত সবগুলো সমন্বয়কে বলা হবে তোমার কমিউনিকেশন চ্যানেল।
ওকে এরপরে আসি তোমার ব্যান্ড উইথ, তোমার লাস্ট টপিক লিখে নাও ব্যান্ড উইথ। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে না কেটে কেটে যাচ্ছে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, সমস্যা নেই। ওকে এখন দেখো ব্যান্ড উইথ কি, দেখো প্রতি একক সময়ে ডেটা প্রেরণের হারকে প্রতি একক সময়ে ডেটা প্রেরণের হারকে ব্যান্ডউইথ বলে, হারকে ব্যান্ডউইথ বলে। মানে তোমার একক সময় বলতে বোঝানো হচ্ছে হয় 1 সেকেন্ড, নাহলে 1 মিনিট, অথবা তোমার তো এখানে সেকেন্ড দিয়েই তোমার মেজারমেন্ট করা হবে। যেমন আমি যদি বলি যে তোমার বেগ কাকে বলে, আমরা জানি বেগ ভি সমান s/t, অর্থাৎ প্রতি একক সময়ে কতটুকু স্মরণ হয়েছে তাকে আমরা বলি বেগ। যে মনে করো তোমার তুমি ঠিক 5 কিলোমিটার ধরুন, এটা 5 কিলোমিটার, তুমি 5 কিলোমিটার যদি পথ যাও 5 সেকেন্ডে, যদি 5 সেকেন্ডে 5 কিলোমিটার যাও, যদিও 5 সেকেন্ডে 5 কিলোমিটার সাধারণত যাওয়া পসিবল না যদি হাই স্পিড না হয়, সেক্ষেত্রে আমরা এটা বেগ কি বলবো, আমরা বেগ বলবো হচ্ছে তোমার 1 কিলোমিটার পার সেকেন্ড, 1 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে তার প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণে সে স্মরণ দিচ্ছে, এটাকে তোমার বেগ বেগ বলা হবে, ভেলোসিটি। তাহলে আমি যদি বলি যে প্রতি সময়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডেটা যাচ্ছে, সেই পরিমাণকে বলি আমরা ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথটা মূলত ডেটা পরিমাপের একটা একক, অর্থাৎ ডেটা কি পরিমাণ প্রবাহিত হবে সেই পরিমাণকে প্রত্যেক সেকেন্ডে যদি আমরা হিসাব করি, যে প্রত্যেক সেকেন্ডে ডেটা কি পরিমাণ প্রবাহিত হচ্ছে, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে কিভাবে ডেটা যাচ্ছে, মানে কি পরিমাণ ডেটা যাচ্ছে, সেই পরিমাণকে আমরা বলি একটা ব্যান্ডউইথের একটা ইউনিট। যে আমরা জানি প্রত্যেক সময়ে প্রত্যেক সেকেন্ডে সাধারণত তোমার ডেটাগুলা মেজারমেন্ট হয় যে তোমার বিট আকারে, তো বিট আকারেও হয়, আবার হচ্ছে তোমার অ্যানালগের জন্য সাইকেল পার সেকেন্ডও হয়, সেটা আমি ব্যাখ্যা করি বলো। এখন লিখো ব্যান্ডউইথ সাধারণত দুইটা মাধ্যমে দুইভাবে আমরা হিসাব করি, একটা হচ্ছে যদি সিগন্যালটি লিখো, যদি সিগন্যালটি অ্যানালগ হয়, যদি সিগন্যালটি অ্যানালগ সংকেত হয়, অ্যানালগ সংকেত হয় বা অ্যানালগ সিগন্যাল হয়, যদি সিগন্যালটি অ্যানালগ হয় সেক্ষেত্রে তোমার ব্যান্ডউইথের ইউনিট হবে সাইকেল পার সেকেন্ড, সাইকেল পার সেকেন্ড, যেটাকে আমরা বলি হচ্ছে হার্স বা কম্পাঙ্ক hz, এটাকে আমরা বাংলায় বলি কম্পাঙ্ক, কত সাইকেল পার সেকেন্ড। আর যদি তোমার সিগন্যালটা ডিজিটাল হয়, যদি সিগন্যালটি ডিজিটাল সংকেত হয়, ডিজিটাল সংকেত হয়, সেক্ষেত্রে তোমার হবে বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড, এটাকে আমরা বলি bps। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে কি পরিমাণে বিট প্রবাহিত হচ্ছে সেই যে পরিমাপ তাকে বলি আমরা ব্যান্ডউইথ। যেমন আমাদের বাসা বাড়িতে ওয়াইফাই এর জন্য একটা তোমার ব্যান্ডউইথের রেঞ্জ দেওয়া আছে, যে তোমার হয় 6 mbps অথবা 2 mbps, 4 mbps, 10 mbps, অথবা কেউ ডেডিকেটেড সার্ভার ব্যবহার করে, অথবা কেউ রিয়েল আইপি ব্যবহার করে। সেখানে ব্যান্ডউইথটা দ্বারা আসলে কি বোঝায়, ব্যান্ডউইথটা বোঝায় হচ্ছে তোমার বাসা বাড়িতে প্রত্যেক সেকেন্ডে তোমার ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কতটুকু তোমাকে যে ডেটা প্যাক দিচ্ছে তার উপরে হিসাব করে ব্যান্ডউইথটাকে আমরা মেজারমেন্ট করি। যেমন তোমার যদি তোমার ISP বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তোমার বাসা বাড়িতে যদি 6 mbps দেয়, 6 mbps, তার মানে সেখানে পার সেকেন্ডে 6 মেগাবিট ডেটা প্রবাহিত হচ্ছে, অর্থাৎ সেই চ্যানেলের মধ্য দিয়ে, অর্থাৎ তারা যে কেবল দিচ্ছে
তাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলের ভিতর দিয়ে 6 মেগাবিট ডেটা যাচ্ছে পার সেকেন্ড, এটাকে বলা হবে চ্যানেল ব্যান্ডউইথ। এখন আসি যে স্যার এটা তো আমরা বুঝলাম ফর ডিজিটাল ট্রান্সমিশন, তা আমি এটা ফিগার ড্রয়িং করে তোমাদের বোঝাচ্ছি তোমাদের সুবিধা হবে বুঝতে। রেডিও ফুর্তি আমরা নাম দিই তাই না, রেডিও ফুর্তি, রেডিও ফুর্তি এটা হচ্ছে কি বলা হবে এফএম না, রেডিও ফুর্তির যে ফ্রিকোয়েন্সি চ্যানেলের তোমার ব্যান্ডউইথ দেখো দেওয়া আছে 88.0 মনে হয়, 88.0 মেগাহার্জ MHz। সো এই যে 88.0 মেগাহার্জ এটাকে বলা হবে তোমার 88 মেগা সাইকেল, মেগা সাইকেল পার সেকেন্ড, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে সে তোমার 88 মেগা সাইকেল ফ্রিকোয়েন্সি নিয়ে সামনের দিকে মুখ করছে। এখানে ফ্রিকোয়েন্সিটা আমি বোঝাচ্ছি, যদি তোমার সিগন্যালটা অ্যানালগ হয় এটা মনে করে একটা সিগন্যাল ফ্রিকোয়েন্সি, আমরা জানি আমরা ওয়েভ করে আসছি তাই না, আমরা ওয়েভের ওয়েভ সম্পর্কে একটা ধারণা আছে আমাদের, যেটা আমরা বলি শব্দ তরঙ্গ বলো বা যে কোনো হচ্ছে অ্যানালগ একটা তরঙ্গ আমি তোমাদের বোঝাচ্ছি। যেমন এখানে তোমার টোটাল ফ্রিকোয়েন্সি যদি আমি হিসাব করি টোটাল ফ্রিকোয়েন্সি কত হবে, আমাদের এই ফ্রিকোয়েন্সিটা আমি হিসেব করার জন্য আমি দেখবো এখানে মোট কতটি সাইকেল আছে। তো টোটাল নাম্বার অফ সাইকেল বলতে বোঝানো হচ্ছে যে তোমার পুরো একটা রাউন্ড শেপ হওয়ার জন্য যদি আমি হিসেব করি এটা একটা অর্ধচক্র আর এটা একটা অর্ধচক্র, এই দুইটা অর্ধচক্রকে যদি আমি ঠিক এটা ড্রয়িং না করে এটাকে এখানে লাগিয়ে দিই তখন এটা সম্পূর্ণ একটা সাইকেল। তাহলে পজিটিভ হাফ সাইকেল আর নেগেটিভ হাফ সাইকেল এই দুইটা মিলিয়ে তোমার হচ্ছে কি উপরেটা পজিটিভ আর নিচেটা নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ মিলাই হবে একটা ফুল সাইকেল, একটা ফুল সাইকেল, অর্থাৎ এটাকে বলছে আমরা ইংলিশে এই ফুল সাইকেল, ইংলিশ বাংলা হলো পূর্ণ চক্র, এই পূর্ণ চক্রকে বলা হয় সাইকেল। তাহলে এখানে পজিটিভ সাইকেল কয়টা, পজিটিভ আছে তোমার একটা দুইটা তিনটা আর নেগেটিভ আছে সরি পজিটিভ চারটা আর নেগেটিভ আছে চারটা, তাহলে পজিটিভ চারটা নেগেটিভ চারটা, তাহলে এখানে মোট কয়টা হবে সাইকেল, পজিটিভ চারটা নেগেটিভ চারটা, পজিটিভ চারটা নেগেটিভ চারটা, তাহলে মোট কয়টা হলো সাইকেল, আটটা, ফোর সাইকেল। সাইকেল বলতে এখানে বোঝানো হচ্ছে চক, রাইট, ফোর সাইকেল তাই না, তাহলে এটাকে বলবো আমরা ফোর সাইকেল পার সেকেন্ড। এটা ধরে নাও এটা যাচ্ছে এক সেকেন্ডে, এটা যাচ্ছে এক সেকেন্ডে তাই না, যদি এক সেকেন্ডে তোমার ফোর সাইকেল দেয় তাহলে এটার ফ্রিকোয়েন্সি হবে ফোর হার্টজ, ফোর হার্টজ বা কম্পাঙ্ক হলো ফোর হার্টজ, এটা হলো ব্যান্ডিং। তো আমাদের রেডিও ফুর্তি যে ফ্রিকোয়েন্সি আছে 88.0 মেগাহার্টজ, তার মানে হচ্ছে তার ভিতর দিয়ে এক সেকেন্ডে 88 মেগা সাইকেল, মানে 88×10⁶ সাইকেল পার সেকেন্ড। তো প্রশ্ন হচ্ছে যত সাইকেল বেশি হবে তত তার ডেটা ট্রান্সমিশন রেট বাড়বে, অর্থাৎ তার ভিতরে বেশি পরিমাণে তথ্য নিয়ে সে আগাইতে পারবে, মানে সাইকেল সংখ্যা বেশি বা চক্র সংখ্যা বেশি তার মানে সেখানে বেশি পরিমাণে ইনফরমেশন আসে। তাহলে এটা হচ্ছে তোমার ফর অ্যানালগ ট্রান্সমিশন, অর্থাৎ সিগন্যাল যদি অ্যানালগ হয় সেক্ষেত্রে তার ফ্রিকোয়েন্সি হচ্ছে তোমার তার একটা ব্যান্ডউইথ। যেমন এখানে 88.0 মেগাহার্টজ এটা হচ্ছে তোমার রেডিও ফুর্তির ব্যান্ডউইথ, কিন্তু যখন আমরা সিগন্যালটাকে ডিজিটাল হিসাব করি তখন সেটা হয়ে যায় তোমার বিপিএস। কিভাবে দেখো আমি এখানে আরেকটা সিগন্যাল অঙ্কন করছি, তোমরা দেখলে বুঝতে পারবা, এখানে মনে করো আমি কয়েকটা বিট অঙ্কন করব বা ডিজিটাল সিগন্যাল অঙ্কন করব। তো এখানে আমি সবগুলো বিট লিখে রাখবো 01 01 01 01 0। এখন আসি টোটাল বিট আমার প্রবাহিত হতে সময় লাগছে ধরে নাও এক সেকেন্ড, অর্থাৎ এক সেকেন্ডে সে টোটাল কয়টা বিট প্রবাহিত করবে তার উপরে ডিপেন্ড করে আমরা ব্যান্ডউইথ হিসাব করব। সেখানে টোটাল বিট আসছে কয়টা, টোটাল বিট 01 01 01 01 0, এখানে টোটাল নাম্বার অফ বিট হচ্ছে তোমার 4 আর এখানে হচ্ছে 5, 9টা। এই 9টা বিট যাচ্ছে
আমার এক সেকেন্ডে 9 বিট পার সেকেন্ড, তখন বলবো 9 BPS, 9 BPS অর্থাৎ 9 বিট পার সেকেন্ড। হ্যাঁ তালহা, ওয়ালাইকুম আসসালাম। তোর বাসা কোথায়? আচ্ছা শাহিনবাগ। শাহিনবাগে হচ্ছে যে শাহিনবাগে যদি পড়ে সেক্ষেত্রে সে কি একা পড়বে না দুজন পড়বে? আচ্ছা আমি শোনো, আমার নাম্বারটা কোথায় দিয়ে দাও, আমার সাথে পার্সোনালি সে কন্ট্যাক্ট করো। ওকে ওকে। আচ্ছা অনেক, তুমি আমাকে মেসেজ দিয়েছো যে স্ট্রিম মানে স্ট্রাক হয়ে আছে, স্ট্রিম কি মানে ক্লিয়ার শুনতে পাচ্ছ না এখন? না স্যার, এখন ঠিক হয়েছে, VPN অন ছিল আমার পিসিতে। আচ্ছা ওকে, মাইকে শুনতে পাচ্ছ ক্লিয়ার? মাহমুদুল শুনতে পাচ্ছ? স্যার আমি ক্লিয়ার শুনতে পারছি, কিন্তু স্যার মাঝে মধ্যে একটু স্ক্রিন শেয়ারিং তে একটু ঝামেলা হয়ে যায়, একটু স্লো আসে আর কি। আচ্ছা তো তোমার এই যে বুঝতে পারছো সারা বাংলাদেশে তোমার এই নেটওয়ার্কের স্পিড সেটা পরিকল্পিতভাবে কমাই দেওয়া হয়েছে যেন কোনো ধরনের প্রোপাগান্ডা না ছড়াতে পারে। তো যাই হোক, এটা এটা গভর্নমেন্টের পলিসি, ওইদিকে আমরা চিন্তা ভাবনা করবো না। আমাদের অনলাইনে যতটুকু সময় আমাদের সম্ভব আমরা অন্তত অনলাইনে পড়াগুলো কাভার করে নিব। তো ইনশাল্লাহ যে একদিনের মধ্যেই হয়তো বা নেটওয়ার্ক স্পিড আগের মতো আবার সম্পূর্ণ আমরা ফিরে পাবো। আর নেটওয়ার্কের স্পিডের জন্য তোমরা প্রয়োজনে VPN ইউজ করতে পারো, যে সার্ভারটা আমরা ভার্চুয়াল প্রক্সি দিয়ে যেটা চালাই VPN ইউজ করতে পারো। তবে VPN ইউজ করার ক্ষেত্রে খুবই সতর্কভাবে ইউজ করবা যেন তোমার কোনোভাবেই তোমার ডেটাগুলোকে কোনো কোনো অ্যাপ তোমার অ্যাক্সেস করে না নেয়। ওকে, সো এখন আমি এই যে তোমার ব্যান্ডউইথটা যেটা বলছি যে 9 বিট পার সেকেন্ড, এটা হচ্ছে চ্যানেলের ব্যান্ডউইথ। তো প্রশ্ন হচ্ছে এটা তো অনেক কম একটা ব্যান্ডউইথ, যে মাত্র 9টা বিট যাবে। সাধারণত 9টা বিট প্রবাহিত হওয়ার জন্য কোনো চ্যানেল আমরা তৈরি করি না, আমাদের একটা মিনিমাম চ্যানেল আছে যেখানে আমরা মিনিমাম কয়টা বিট পাঠাতে পারি। তো মিনিমাম কয়টা বিট পাঠাতে পারি এর উপরে ভিত্তি করে তোমার তিনটা অংশে ভাগ করা যায় ব্যান্ডউইথ কে। সো হোয়াট ইজ ব্যান্ডউইথ? ব্যান্ডউইথ ইজ দ্য ডেটা ট্রান্সমিশন রেট পার সেকেন্ড, ইজ কল্ড ব্যান্ডউইথ। আর ডেটা ট্রান্সমিশন থ্রোপুট, ডেটা ট্রান্সমিশন থ্রোপুট ইজ অলসো কল্ড ব্যান্ডউইথ। সো হোয়াট ইজ থ্রোপুট? থ্রোপুট ইজ দ্য ডেটা ট্রান্সমিশন পার ইউনিট টাইম, ইজ কল্ড থ্রোপুট। সো ব্যান্ডউইথ যেটা আছে, যে ব্যান্ডউইথটাকে আমরা তিনটা অংশে ভাগ করি। একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, সরি প্রথমটা হচ্ছে ন্যারো ব্যান্ড, প্রথমটা কি ন্যারো ব্যান্ড, দুই নাম্বারটা হচ্ছে তোমার ভয়েস ব্যান্ড, আর তিন নাম্বারটা হচ্ছে ব্রড ব্যান্ড। সো এখানে ব্যান্ডউইথের টাইপস কয়টা? তিনটা, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রড ব্যান্ড। ওকে, সো এখন প্রথম স্যার ন্যারো ব্যান্ড কি? ন্যারো ব্যান্ড দেখো, যে চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেক সেকেন্ডে সিগন্যাল তোমার 45 থেকে 300 বিট যাবে, প্রত্যেক সেকেন্ডে 45 থেকে 300 BPS, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 45 থেকে 300 বিট প্রবাহিত হবে, প্রত্যেক সেকেন্ডে 45 থেকে 300 বিট যাবে, তাকে বলা হবে ন্যারো ব্যান্ড। আর যদি ভয়েস ব্যান্ড হয়, যে চ্যানেলের মধ্য দিয়ে প্রত্যেক সেকেন্ডে 9600 বিট যাবে, 9600 বিট পার সেকেন্ড, তাকে বলা হবে ভয়েস ব্যান্ড। আর যে চ্যানেলের মধ্য দিয়ে তোমার প্রত্যেক সেকেন্ডে মিনিমাম যাবে 1 মেগাবিট যাবে প্রত্যেক সেকেন্ডে, ব্রডব্যান্ডের জন্য প্রত্যেক সেকেন্ডে যাবে মিনিমাম 1 মেগাবিট পার সেকেন্ড, 1 মেগাবিট পার সেকেন্ড অথবা এর বেশি।
অথবা এর বেশি। তাহলে ন্যারো ব্যান্ডের স্পিড কত? প্রত্যেক সেকেন্ডে 45 থেকে 300 বিট পার সেকেন্ড। আর ভয়েস ব্যান্ডের স্পিড প্রত্যেক সেকেন্ডে যে চ্যানেলের মধ্য দিয়ে বা যে লাইনের মধ্য দিয়ে প্রত্যেক সেকেন্ডে 9600 বিট প্রবাহিত হয় তাকে বলা হয় ভয়েস ব্যান্ড। আর তোমার হচ্ছে ব্রডব্যান্ড হচ্ছে প্রত্যেক সেকেন্ডে 1 মেগাবিট পার সেকেন্ড বা এর বেশি। আমাদের বাসা বাড়িতে যেটা আছে সবগুলো ব্রডব্যান্ড, কারণ আমাদের ওয়াইফাই স্পিড 1 Mbps এর থেকে বেশি আমরা বর্তমানে ব্যবহার করি। আর তোমার ভয়েস ব্যান্ড হচ্ছে কম্পিউটার থেকে কার্ড রিডার, যখন আমরা কম্পিউটার থেকে কার্ড রিডারে কোনো ডেটা পাঠাই তখন সেটা ভয়েস ব্যান্ডের ভিতরে অন্তর্গত। অথবা তোমার কম্পিউটার থেকে প্রজেক্টর, যখন আমি কম্পিউটার থেকে প্রজেক্টরে সিগনাল পাঠাই অথবা কম্পিউটার থেকে যখন প্রিন্টারে সিগনাল পাঠাই তখন সেটা হবে তোমার ভয়েস ব্যান্ডের অন্তর্গত। অনেক সময় আমরা কোনো রেডিওতে কোনো অডিও ডেটা সম্প্রসারের জন্য আমরা ভয়েস ব্যান্ডের ভিতরে সিগনালটা পাঠিয়ে থাকি। আর যেটা ন্যারো ব্যান্ড সেটা হচ্ছে সাধারণত যেটা বর্তমানে আমরা খুব বেশি ব্যবহার করা হয় না, টেলিগ্রাফ যেটা আমরা আগে ইউজ করতাম। টেলিগ্রাফ ইউজ করার সময় আমরা তোমার এই 45 থেকে 300 বিট পার সেকেন্ড ব্যবহার করি, অর্থাৎ যেখানে সিগনালের স্ট্রেংথ খুবই কম অথবা সিগনালের তোমার বিটের পরিমাণটা খুবই কম থাকে সেখানে আমরা ন্যারো ব্যান্ড ব্যবহার করি। ওকে, সো আজকে টপিক যতটুকু পড়িয়েছি ইনশাল্লাহ বাসায় একটু রিভিশন দাও, আরো অনেক তথ্য দেখবো এখান থেকে তোমার শেখা হয়ে যাবে ইনশাল্লাহ। আর কমিউনিকেশনের চ্যাপ্টারটা খুবই ইন্টারেস্টিং, এখানে অনেক বিষয় আছে যেগুলো তোমার আগেই জানা আর নতুন অনেক ধরনের বিষয় তোমাদের পরিচিত হয়ে হইতে হবে, বিশেষ করে তোমার নেটওয়ার্ক ডিভাইসের ভিতরে। হ্যাঁ, তোমরা হয়তো বা খুব শীঘ্রই একটা বিষয় জানতে পারো, সেটা হলো ফায়োস নিয়ে। ফায়োস ইজ ওয়ান কাইন্ড অফ হাই স্পিড ডেটা ইন্টারনেট অ্যাক্সেস টেকনোলজি, এটা ইমপ্লিমেন্ট হলে আমাদের জিবিপিএস এর পর্যন্ত ব্যান্ডউইথ আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ। সো আজকে টপিকটা এই পর্যন্ত শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।